আপনার বাজেট যদি হয় 7 থেকে 8 হাজার এবং আপনি যদি চান নচ ডিসপ্লেওয়ালা ফোন, তাহলে এই ভিডিওটা পুরো কন্টিনিউ করুন। আপনার জন্য এই ভিডিওটি হতে পারে খুবই দরকারি। ওয়ালটন এবার বাজারে নিয়ে চলে আসলো 7 থেকে 8 হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ওয়ালটন প্রিমো H8 Pro। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 5.71 ইঞ্চির IPS LCD প্যানেলের একটা HD+ ডিসপ্লে, সাথে তো আপনারা অবশ্যই নচ পেয়ে যাচ্ছেন এবং সবার জন্য নচ কিন্তু বলা যেতেই পারে। এছাড়াও এই ফোনটার আশেপাশে বেজেলের পরিমাণ যথেষ্ট কম এবং ডিসপ্লে PPI কিন্তু যথেষ্ট ভালো পেয়ে থাকবেন। আর যদি কথা বলি এই ফোনটার OS নিয়ে, এই ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড 9.0 অর্থাৎ পাইতে। এছাড়া এই ফোনটাতে দেওয়া হয়েছে LPDDR4 এর সাপোর্ট, যার মাধ্যমে কিন্তু আপনার ফোনের গতি একটু হলেও বেটার হয়ে থাকবে। আর এই ফোনটি বাজারে 3x32 GB ভেরিয়েন্টে অ্যাভেলেবল হয়ে থাকবে। এখন চলে আসা যাক এই ফোনটার জান প্রাণ পাওয়ার কিংবা পারফরমেন্সের দিকে। ওয়ালটন তাদের এই ফোনটাতে ইউজ করেছে 1.6 GHz এর একটা অক্টা কোর প্রসেসর, যা মূলত 64-bit আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা। যারা মূলত এই ফোনটাতে হাই গ্রাফিক্স এর গেমস খেলার চিন্তা করতেছেন কিংবা হাই গ্রাফিক্স এর গেমস খেলবেন বলে ভাবতেছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা না। এই ফোনটাতে কিন্তু অ্যাসপাল 9 কিংবা পাবজির মতো গেম যদি আপনি ইনস্টল করেন এবং যদি বেশি সময় ধরে খেলেন, তাহলে কিন্তু ল্যাগ কিংবা বাঘ ভাল্লুকের দেখা সবচেয়ে বেশি লক্ষণীয় হবে, যদি আপনি একদম লো গ্রাফিক্স দিয়েও খেলেন। সো যারা হাই গ্রাফিক্স এর গেমস খেলতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা না, তারা এই ফোন থেকে দূরে থাকবেন। যার মূলত মিডিয়াম কিংবা লো গ্রাফিক্স এর গেমস খেলতে চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটাতে সেই সকল গেমস স্মুথলি রান করাতে পারবেন, এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। এখন চলে আসা যাক এই ফোনটার চিপসেটের দিকে। ওয়ালটন তাদের এই ফোনটাতে ইউজ করেছে মিডিয়াটেকের চিপসেট না স্ন্যাপড্রাগনের চিপসেট না। ওয়ালটন এই ফোনটাতে ইউজ করেছে ইউনিসোস SC9863A, যেটা মূলত 28 nanometer আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা। সো আশা করি আপনারা বুঝে গেছেন, যেহেতু এখানে ইউনিসোসের চিপসেট ইউজ করা হয়েছে, তো আমি এই বাজেটের মধ্যে ইউনিসোসের চিপসেটকে খারাপ বলবো না। তার পরবর্তী চলে আসা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। তো এই ফোনটাতে আপনারা রিয়ারে পেয়ে যাচ্ছেন 13 megapixel ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, আর এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও করতে পারবেন। এবং এই ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা 8 megapixel একটা ক্যামেরা, এখানেও কিন্তু আপনাদের LED ফ্ল্যাশের সুবিধা রয়েছে। এখন চলে আসা যাক এই ফোনটাতে আর কি কি ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বিশেষ করে 7 কিংবা 7.5-8 হাজার টাকা বাজেটের মধ্যে ফোনগুলোতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই জিনিসটা কিন্তু পাওয়া অবিশ্বাস্য একটা বিষয়। ওয়ালটন কিন্তু এই জিনিসটা ভালো করেছে এবং ওয়ালটনকে কিন্তু আমি এই জন্য একটা থ্যাঙ্কস জানাতে বাধ্য হচ্ছি। এছাড়াও এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ফেস আনলকের মতো সুবিধা এবং OTG সুবিধা। এবং ওয়ালটন যদিও বলেছে এই ফোনটাতে আপডেট দিবে, বাট ওয়ালটনের ফোনগুলোতে কিন্তু 1 মাস 2 মাস কিংবা বছরের পর বছর ইউজ করার পরেও কিন্তু আপডেট পাওয়া যায় না, যেটা একদম সত্য কথা আমি আপনাদেরকে জানাই দিলাম। এবং এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 3520 mAh একটা লিপোলি ব্যাটারি, বিশেষ করে 7 কিংবা 8 হাজার টাকা বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু লিপোলি ব্যাটারি ইউজ করা হয় না, লি আয়ন ব্যাটারি ইউজ করা হয়। তো ওয়ালটন এখানে যেহেতু লিপোলি ব্যাটারি ইউজ করেছে, সেহেতু কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেটার পাবেন এবং এই জন্য কিন্তু ওয়ালটনকে একটা থ্যাঙ্কস দেওয়া যেতেই পারে। যারা মূলত চাচ্ছেন নামে মাত্র একটা নট যুক্তওয়ালা ডিসপ্লেওয়ালা ফোন, প্লাস আপনি তেমন কোনো হাই গ্রাফিক্স এর গেমস খেলবেন না কিংবা ভারী কোনো কাজ করবেন না, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা বেটার চয়েস হতে পারে। কিন্তু যারা ভাবতেছেন আপনারা এই ফোনটাতে পাবজি, অ্যাসফল্ট 9 কিংবা কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্স এর গেমসগুলো খেলবেন কিংবা আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেটার হবে না।